মেট্রো রেলের আগারগাঁও স্টেশনে সন্তান জন্ম দিয়েছেন এক নারী। সকালে পুত্র সন্তানের জন্ম দেন সোনিয়া রানী রায়। সোনিয়া ও সুকান্ত দম্পতি মেট্রো রেলের আগারগাঁও স্টেশনের উদ্দেশ্যে উত্তরা থেকে যাত্রা শুরু করেন। প্রসব বেদনা হলে ওই নারীকে আগারগাঁও স্টেশনের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে সন্তান জন্ম দেন সোনিয়া। পরে ওই নারী ও নবজাতককে আগারগাঁও একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান সুস্থ আছেন মা ও শিশু। এই মুহূর্তে মেট্রো রেলের আগারগাঁও স্টেশন এলাকায় আছেন রিপোর্টার শাতিলা শারমিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আজকে এই মেট্রো রেলে এসে, কারণ যে যাত্রী পরিবহনের জন্য উত্তরা এবং আগারগাঁও যে স্টেশনে এসে পৌঁছায় এই যে গাড়িগুলো, সেখানে আজকে ছিলেন একজন ব্যতিক্রমী যাত্রী। অর্থাৎ যেই যাত্রী আটটা আটত্রিশের দিকে তিনি আসলে এই আগারগাঁও স্টেশনে এসে পৌঁছান এবং পৌঁছে তিনি অসুস্থ হয়ে পড়েন লিফটের মধ্যে। পরে এখানকার যারা স্কাউট আছেন, যারা এখানকার যারা দায়িত্বে রয়েছেন, তারা তার সুস্থতার জন্য তাকে দ্রুত এখানকার যে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, সেই চিকিৎসা কেন্দ্র পর্যন্ত নিয়ে আসে। দেখতে পাচ্ছেন সেই পথটি এখন দেখানো হচ্ছে এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের সামনেই আমরা দাঁড়িয়ে আছি, কারণ এখানে যারা স্কাউটরা আছেন তাদের মধ্যে কিন্তু আজকে একটি বেশি উত্তেজনা কাজ করছে। কারণ যে ঘটনাটি ঘটলো, তারা সকাল সকাল যে ঘটনাটির সম্মুখীন হলেন, নতুন একজনকে পৃথিবীতে আনা আসলে তারা দেখেছেন সরাসরি, এবং এই এই যে পুরো জটিল যে প্রক্রিয়া, এই জটিল প্রক্রিয়া এবং সবচেয়ে বড় কথা যে এই যে স্বাভাবিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার তারা যখন সম্মুখীন হয়েছিলেন তখন কিন্তু তারা খুব দায়িত্বের সঙ্গে তাদের দায়িত্বগুলো পালন করতে পেরেছিলেন। তাদের মুখ থেকে হাসি সরছে না, কারণ তারা আসলে একটি বড় কাজ করে ফেলেছেন আজকে এই সকালবেলায়। যা যে নতুন শিশু পৃথিবীতে এসেছে, সেই শিশু এবং তার জন্মদাত্রী মা দুজনই সুস্থ আছেন। তারা আমাদেরকে জানিয়েছেন এখান থেকে তাদেরকে ধানমন্ডি রেনেসা হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং এখানকার কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা খুশি মেট্রো রেলের এই যে প্রাথমিক চিকিৎসার যে ব্যবস্থা এবং স্কাউটদের যে কর্মদক্ষতা, তাতে আসলে তারা আজকে নতুন তারা একজনের প্রাণ বাঁচিয়েছেন এবং একটি নতুন শিশুর জন্ম দিতে যে তারা প্রাথমিকভাবে যে দায়িত্বগুলো পালন করেছেন তার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ আসলে তার স্কাউটদের যেমন ধন্যবাদ দিয়েছেন, তেমন নতুন শিশু এবং মায়ের সুস্থতা তারা কামনা করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন তারা আসলে নতুন সেই শিশুটিকে দেখতে ধানমন্ডির রেনেসা হাসপাতালে যাবেন কিছুক্ষণের মধ্যে। হয়তো সেখানে চলে গেলে যখন তারা আবার এই মেট্রো রেল কর্তৃপক্ষ হচ্ছে সেই যাত্রীর খোঁজ খবর নিতে যাবেন, সেই খবরও আমরা আসলে তখন আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মেট্রো রেলের আগারগাঁও স্টেশন এলাকা থেকে।